নমস্কার, দ্য বঙ্গ মিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন বা আপনার যদি কিছু জমি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু পিএফ কিষাণে আবেদন করে সরকার থেকে যে কৃষকদের জন্য আর্থিক সহযোগিতা করা হয় সেটা পেতে পারেন। আজকের এই ভিডিওতে আমি সেটা দেখাবো যে পিএম কিষাণের অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়। তো আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম এসে থাকেন বা আমার ভিডিওসকে প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা দেখে নিই কিভাবে পিএম কিষাণের অ্যাপ্লিকেশনটা করতে হয়। অ্যাপ্লিকেশন করতে হলে প্রথমে আপনাদেরকে ওয়েবসাইটে যেতে হবে। এই জন্য আপনি গুগল এসে সার্চ করবেন পিএম কিষাণ লিখে। পিএম কিষাণ লিখে সার্চ করলে আপনারা পিএম কিষাণের যে মেইন ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো ওয়েবসাইটটা পাওয়ার পর ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন। ওয়েবসাইটটা ওপেন করলে এখানে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে সিএসসি এর মাধ্যমে রেজিস্ট্রেশন। আমার একটা চ্যানেলে অলরেডি সেলফ রেজিস্ট্রেশন দেওয়া আছে, আর যার কারণে আজকে আমি সিএসসি এর মাধ্যমে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আপনাদের সামনে তুলে ধরাবো। তো আপনি যদি সেলফ রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল নাম্বার অবশ্যই আধার সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে, এবং আপনারা এখানে যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন আছেন এখানে থেকেই সেলফ রেজিস্ট্রেশনটা করতে পারবেন। তো আমি ওটার দিকে আর যাচ্ছি না, আমি সরাসরি সিএসসি থেকে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা দেখাবো। তো উপরের দিকে খেয়াল করুন, আপনারা সিএসসি লগ ইন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করলাম। সিএসসি লগ ইন হিসেবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নতুন একটা পেজ ওপেন হবে, যে পেজে আপনারা সিএসসি লগ ইনের যে ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল সেবা কানেক্ট আছে এখানে আপনারা চলে আসবেন। তো এখানে আসার পর আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দেবেন, তারপর ক্যাপচা বসিয়ে লগ ইন করতে হবে। তো আমি লগ ইনটা করে নিচ্ছি। তো যেটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি সিএসসি ড্যাশবোর্ডে ওপেন হয়ে গেছি, অর্থাৎ লগ ইন হয়ে গেছি। তো এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি সেলফ রেজিস্ট্রেশন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু খুব সামান্য চার্জ দিয়ে আমি আপনাকে এদের পিএম কিষাণ অ্যাপ্লিকেশনটা করে দিতে পারবো। আর এজন্য আপনারা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এবার আমরা রেজিস্ট্রেশনটা করি। তো এখানে দেখুন ফার্মার রেজিস্ট্রেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করলাম ফার্মার রেজিস্ট্রেশন। ফার্মার রেজিস্ট্রেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে রেজিস্ট্রেশনের যে মেইন ঘরটা সেই ঘরটা ওপেন হলো। তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখি এখানে কী কী ডকুমেন্টস ইনপুট করতে হবে। তো প্রথমে আপনার স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপর সাব ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর ভিলেজ এটা সেট করতে হবে, এবং এটা হবে ফার্মারের পার্সোনাল ডিটেলস হিসাবে। এরপর ফার্মার নেমস, জেন্ডার, ক্যাটাগরি, তারপর ফার্মার টাইপ, তারপর আপনার আধার দিয়ে যেহেতু আমরা ফার্মার রেজিস্ট্রেশনটা করবো, তা পিএম রেজিস্ট্রেশনটা করবো, সো এটা এটা অলরেডি আধারই সিলেক্ট রয়েছে। এরপর আমাদেরকে ব্যাংকের আইএফএসসি কোড দিতে হবে, ব্যাংক নেম বসাতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, পিনকোড, ফাদার্স অথবা মাদার্স অথবা হাজব্যান্ড নেম, এরপর ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি কি সেটা নিয়েও আমরা একটা আলাদা ভিডিও দেওয়া আছে, তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এরপর আছে রেশন কার্ড নাম্বার, এটা নতুন অ্যাড করেছে, রেশন কার্ড নাম্বারটা আগে চাচ্ছিল না, এখন এটা দিতে হবে। এরপর ডেট অফ বার্থ, এই কটা ঘর পূরণ করার পরে আমরা প্রথম যে স্টেপটা করবো সেটা হচ্ছে সাবমিট ফর আধার অথেন্টিকেশন। তো এই ঘর কটা আমি পূরণ করে নিয়ে তারপর আমরা সাবমিট করব। এখানে সমস্ত ফার্মারের ইনফরমেশন আমি ইনপুট করে দিয়েছি। তো আপনারা যেটা দেখিয়েছিলাম এই মাত্রই সেটা আমি সে আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিই। প্রথমে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, তারপর ভিলেজ বসিয়ে দিয়েছি। এক্ষেত্রে ভিলেজের ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যে গ্রামে বাস করেন এক্স্যাক্টলি সেই গ্রামের নামটা নাও থাকতে পারে, তবে আপনার আশেপাশে গ্রামের নাম যেটা থাকবে সেটা আপনারা বসিয়ে দেবেন। এরপর ফার্মার্স নেম, এরপর জেন্ডার, ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যেটা হোক বসিয়ে দেবেন, তারপর ফার্মার টাইপ যেটা এখানে নর্মালে স্মল ফার্মার যেটা স্মল ফার্মারে এটা টিক মেরে দেবেন, সিলেক্ট করে দেবেন। এরপর আধার নম্বরটার এখানে সিলেক্ট অবস্থায় থাকবে। এবার আপনার ব্যাংকের আইএফএসসি কোড বসিয়ে দেবেন, এবং ব্যাংকের আইএফএসসি বসালেই সেই আইএফএসসিটা কোন ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট সেটা অলরেডি চলে আসবে, সেটা আপনারা সিলেক্ট করে দেবেন এখান থেকে। এরপর আধার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, তারপর আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, এবার অ্যাড্রেস, তারপর পিনকোড, এবং আপনার ফাদার্স মাদার্স অথবা হাজব্যান্ড নেম বসিয়ে দেবেন। এরপর ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, এবং সেই সঙ্গে রেশন কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থ এটা বসিয়ে দেবেন। এই অংশটা অবশ্যই খুব ভালো করে মিলিয়ে দেখবেন, এবং এই অংশটা অবশ্যই আধারের সঙ্গে মিলিয়ে দেখবেন। যদি আধারের কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু এই ভুলটাই বসিয়ে দেবেন, নাহলে কিন্তু আধারের সঙ্গে অথেন্টিকেশন হবে না। কারণ এই ব্যক্তির জন্য একটা দেখুন এখানে ফাদার্স নেম এখানে লক্ষ্মীকান্ত সরকার হবে, কিন্তু এখানে বানানো একটু ভুল আছে, লাস্টে ওয়াই এ
দেওয়া আছে আধার কার্ডে, তো আমি এটা ওয়াই এ দিয়ে করলাম, কারণ এটা যদি আমি কান্তর KANTA দিতাম তাহলে কিন্তু আধারের সঙ্গে এটা ম্যাচ করতো না, যার ফলে পরবর্তীতে সমস্যা হতো। তো অবশ্যই আধারে যেটা আছে সেম ওইভাবেই দেবেন, আর যদি অন্যভাবে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা হবে না বা আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন। তো যাই হোক, সমস্ত ইনফরমেশন ইনপুট করা হয়ে যাওয়ার পরে আপনারা এখানে সাবমিট ফর আধার অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন আমাদের এখানে চলে এসেছে ইয়েস আধার অথেন্টিকেশন সাকসেসফুলি, অর্থাৎ আমাদের আধার অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার আমাদের পরবর্তী ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে। তো পরবর্তী যে ইনফরমেশন ইনপুট করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দিতে হবে জমির তত্ত্ব, অর্থাৎ আমাদের জমিটা কতটা আছে সেটা আমাদেরকে অ্যাড করতে হবে। এই জন্য আপনারা দেখুন এখানে ল্যান্ডের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড বলে একটা অপশন রয়েছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এই অ্যাডে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন একটা ঘর ওপেন হয়ে গেলো যেখানে প্রথমে দেওয়া আছে সার্ভে অথবা খাতা নং, অর্থাৎ আপনার খতিয়ান নম্বর যেটা সেটা এখানে বসিয়ে দেবেন, তারপর দাগ দাগ নাম্বার যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন, তারপর এরিয়া এরিয়া কতটা আছে সেটা এখান থেকে বসিয়ে দেবেন। এরিয়াটা কিন্তু অবশ্যই হেক্টরে কনভার্ট করে নিয়ে নেবেন, এবং হেক্টরে কনভার্ট করার পরে তিনটা বসানোর পরে যদি আপনার একাধিক খতিয়ান বা একাধিক দাগ থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাড করার পরে নতুন একটা বসাতে হবে। তো এখানটা আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এটা করতে হয়। তো এখানে খেয়াল করুন, আমি এখানে খতিয়ান নাম্বারটা বসিয়ে দিয়েছি, তারপর দাগ নম্বর বসিয়ে দিয়েছি, এবং সেই দাগে কতটা জমি আছে, আপনাদের জমি পর্চাতে সাধারণত জমিটা থাকে একরে। তো এটাকে আপনারা খুব সিম্পলি এভাবে গুগলে আসবেন, গুগলে এসে একর টু হেক্টর কনভার্ট লিখে সার্চ করলে আপনারা দেখুন এরকম একটা ক্যালকুলেটারের অপশন পেয়ে যাবেন, যেখানে আপনারা একরটা বসিয়ে দেবেন। আমি একর বসিয়ে দিয়েছি, তারপর অটোমেটিক এটা কিন্তু হেক্টরে নিয়ে নিয়েছে। তো আমি এখানে যে হেক্টরটা এসছে সে অংশটাই আমি এখান থেকে কপি করে দাঁড় বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যাড যে অংশ এখানে ক্লিক করলাম, অ্যাড ক্লিক করলে আমাদের এই জমির অংশটা আমাদের এখানে সেভ হয়ে গেল, দেখুন একটা সেভ হয়ে গেছে। এবার যদি আপনার একাধিক জমি থাকে সেক্ষেত্রে সেম একইভাবে আপনার খাতা খতিয়ান তারপর দাগ তারপর জমির অংশটা বসিয়ে অ্যাড করবেন, আর যদি আপনার একটা জমি থাকে তো আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই। এক্ষেত্রে আমি একটা জমি আছে বিধায় আর কিছু অ্যাড করছি না। এবার আসছে আপনাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, সেক্ষেত্রে এখানে দেখুন আপনাদের তিনটে ডকুমেন্টস আপলোড করতে হবে। একটা হচ্ছে ল্যান্ড, অর্থাৎ জমির যে পর্চা সেই ল্যান্ডের কাগজ আপলোড করতে হবে, এবং এরপর আধার আধারের যে কার্ড আপনার আধার কার্ড আছে সেই আধার কার্ডটা স্ক্যান কপি আপলোড করতে হবে, এবং আপনার ব্যাংকের পাসবুক যেটা অর্থাৎ ব্যাংকের ফ্রন্ট পেজ যেটা থাকে যেখানে অ্যাকাউন্ট নাম্বার টাম্বার লেখা থাকে সেই অংশটা স্ক্যান করে সেটাকে আপনারা আপলোড করতে হবে। তো এই তিনটে জিনিস আমি আপলোড করছি, এবং করার পরে এখানে আই সার্টিফাইড দ্যাট অল দ্য গিভেন ডিটেলস আর কারেক্ট, এখানে যে টিক মার্ক দেওয়া আছে এটা টিক মার্ক করে আপনাদেরকে সাবমিট করতে হবে, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই তিনটা আপলোড করে নিচ্ছি। তবে এক্ষেত্রে আপনাদেরকে একটা বলে রেখে, এই ল্যান্ড এবং আধার ব্যাংকের বই এই দুটো কিন্তু 100 KB নিচে হতে হবে, এবং আধার কার্ডটা অবশ্যই 50 KB নিচে হতে হবে, এবং তিনটে কিন্তু আপনার PDF ফরম্যাটে হতে হবে। তিনটে ডকুমেন্টসে আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটাগুলো আপলোড করব। তো এখানে যে ল্যান্ডের অপশন দেখতে পাচ্ছেন চুজ ফাইল, আমি এখানে চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করে আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে যেখানেই ডকুমেন্টসটা থাকুক সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এবার আধার কার্ডটা সেম একইভাবে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আধার কার্ডটা সিলেক্ট করে দিলাম, এবং এরপর ব্যাংক পাসবুক যেটা পাসবুকটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো তিনটে ডকুমেন্ট সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে টিক মেরে দিয়েছি, টিক মেরে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করলাম। আশা করি আমার এটা সেভ হয়ে যাবে একবারে, কারণ আমি যেটা PDF করা সেটা করে নিয়েছি, এবং ফাইল সাইজটাও আমি দেখে নিয়েছি যে কোনটা কত ফাইল সাইজ আছে। তো এটা আপলোড হতে একটু সময় লাগে, সেটা আপনার বেশি সময় না, আপনার কয়েক সেকেন্ড অর্থাৎ 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে বা বড়জোর 1 মিনিটের মধ্যে আপনার এটা ফাইলটা আপলোড হয়ে যায় এবং সেভ হয়ে যায়। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়নি। তো এখানে দেখুন আমাদের যেটা রেকর্ড সেটা কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে, এখানে লেখা যাচ্ছে রেকর্ড হ্যাজ বিন ইনসার্টেড সাকসেসফুলি, ইওর ফার্মার আইডি ইজ, তো এখানে CSC যে আইডি ফার্মার আইডিটা সেটা এখানে দেখাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের যে PM কিষানের অ্যাপ্লিকেশন সেটা কিন্তু করে নিতে পারেন যদি আপনাদের কাছে CSC থাকে। যদি আপনার কাছে CSC না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি সামান্য কিছু টাকার বিনিময়ে আপনাদের এই কাজটা করে দিতে পারবো। আর সেজন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, কোনো কিছু জানার থাকে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়ার। আর সেই সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।